আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল দেখেছিলেন আমি আস্ত মুরগির রোস্ট বা দুরুস্কুরা করেছিলাম। তো গতকাল আসলে এটা আর ভেঙে দেখানো হয়নি, তো আমি গতকালকে রাতে ভিডিওটুকু একটু শ্যুট করে রেখেছিলাম। তোশান খাবে, তো ওর জন্য খাবার রেডি করছিলাম। এই যে দেখুন কি সুন্দর ভিতরটা কুক হয়েছে। এটা করতে একটু ঝামেলা, কিন্তু খেতে খুব মজা। আর ভিতরে ডিমটা তো সিদ্ধ করে দিয়েছিলাম, দেখেছিলেন। তো তোশান এখন খাওয়া দাওয়া করবে। তোশান চিকেন খুবই পছন্দ করে, তো আমি বলছিলাম তুমি পুরোটা খেতে পারবে না ভেঙে দিব, তো বললো যে ঠিক আছে আম্মু ভেঙে দাও। তো ভাবলাম যে ভাঙা যাচ্ছে না, থাক ও যতটুকু খেতে পারে খাক, বাকিটা আমরা খেয়ে নিব, সমস্যা নেই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ময়লা ফেলতে এসেছি। ময়লা ফেলতে এসে একটা সুন্দর জিনিস দেখলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন এখানকার সিস্টেমটা কেমন। ধরেন কারো বাসায় এরকম থালা বাসন আছে যেগুলো ইউজ করছে না বা একটু পুরাতন হয়ে গেছে, তারা কি করে, এই যে এরকম ডাস্টবিনের পাশে এসে সুন্দর করে রেখে দিয়ে যায়। কারো যদি এখান থেকে দরকার হয় সে দেখলে এখান থেকে নিয়ে যায়, আর না হলে যে ময়লা ফেলতে আসে সে নিয়ে গিয়ে ইউজ করে, হয়তো বা কোথাও সেল করতে পারলে সেল করে দেয়। তো আজকে রাত্রে আর কোনো ভিডিও শ্যুট করা হবে না, ইনশাআল্লাহ কালকে আমার এই ব্লগিংটা আমি আবার কন্টিনিউ করব। আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট এইটুকু অংশ। কালকে রাত্রে যে আপনাদেরকে দেখালাম, এরপরে আসলে আর ভিডিও করা হয়নি বা ক্যামেরাটা অন করা হয়নি, কারণ হলো আজকে সকাল থেকে আমি অনেক কিছু ক্লিনিংয়ের কাজ করেছি। তো ক্লিনিংয়ের কাজ করার সময় আসলে আর ক্যামেরা অন করে কাজটা করা হয়নি। ক্লিনিংয়ের কাজ করতে করতে আমার মনে হয় আজকে ঠান্ডাই লেগে গেছে ডাস্টের কারণে। এই তো এখন ঠিক বাজে হলো বিকাল 5:30। তো বিকাল 5:30 সময় আমি ক্যামেরাটা অন করলাম, আপনাদের সাথে কিছু কথা বলবো, আর সাথে আমি আজকে একটা পাউন্ড কেকের রেসিপি দেখাবো। চুলায় কিভাবে আপনারা পাউন্ড কেক তৈরি করতে পারেন সেটা দেখাবো, এটা রিকোয়েস্ট ছিল আমার কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বয়াম এখানে আছে, এগুলো সব কোনোটাতে অল্প একটু, কোনোটাতে নষ্ট, এসব জিনিসপত্র ছিল আর কি, থাকে না বাসায় ডাল, কোনোটাতে চিনি, কোনোটাতে একটু লবণ বা এইটা হাবি যাবি। তো সবগুলো আজকে যেগুলো দরকার না সব ফেলে দিয়েছি, ফেলে দিয়ে সব ক্লিন করে নিয়েছি। ক্লিন করে আমি রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তোশান প্রত্যেকটার মুখ আটকিয়ে এখানে রেখে দিয়েছে, এখন এখান থেকে সরিয়ে জায়গা মতো ঠিকঠাক করতে হবে। এই যে দেখুন আজকে আমার কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন। আমার কিচেনের এই যে এই জায়গাটা আমি খুব সুন্দর করেছি, ক্লিন করেছি। তারপরে চুলা টুলাগুলো সব ক্লিন করেছি, একদম ঝকঝক তকতক করছে। এই জায়গাগুলো একটু তেল চিটচিটে হয়েছিল, এগুলো ক্লিন করেছি, মানে একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে ওইরকম আর কি। আর আমি এই যে এটা খুবই ভালো, মানে চুলার তেল চিটচিটে যে দাগ মানে ভাবগুলো থাকে এটা তোলার জন্য এই যে ম্যাজিক ক্লিন কিচেনের, এটা এত ভালো, আমি এটা ইউজ করেছি। এটা একটু স্প্রে করে যদি মুছে ফেলা যায় আর কোনো তেল চিটচিটে ভাব থাকে না আর কি। তো এই হলো আমার কাজ ছিল আজকে। আমার কিচেনটা আজকে আমার নিজের কাছেই দেখে ভালো লাগছে, কারণ একদম ক্লিন, কোনো জায়গায় কোনো ময়লা নেই, ফ্লোর থেকে শুরু করে একদম উপরে সব জায়গায় একদম ক্লিন হয়ে সুন্দর, মানে কি বলবো, ঝকঝকা তকতকা যাকে বলে আর কি। তো ঠিক আছে, এখন আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করি, চলুন তাহলে। চকলেট পাউন্ড কেক বানানোর জন্য আমার যা যা লাগবে সেটা আমি একে একে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যেহেতু এটা চকলেট পাউন্ড কেক হবে, সেহেতু আমার ময়দার সাথে কোকো পাউডারটাও লাগবে। আর আমার এখানে যে ময়দাটা আছে, এই ময়দাটা আমি একদম সুন্দর মতো কিন্তু চেলে রেখেছি একবারে। তো আমি প্রথমে 1/4 কাপের 3 কাপ হলো ময়দা দিচ্ছি। আমার টোটাল 1 কাপ লাগবে, ময়দা আর কোকো পাউডার মিলিয়ে আমার 1 কাপ লাগবে। এটা 1/4 কাপ, এই যে দেখা যাচ্ছে কি না, 1/4 কাপ, 1/4 কাপের 3 কাপ দিয়ে দিচ্ছি আমি হলো প্লেন ফ্লাওয়ার বা ময়দা যেটা বলি না কেন আমরা। আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আপু কোকো পাউডার কি ফ্রিজে রাখবো, আমি আসলে বাহিরে রাখি, আমি ফ্রিজে রাখি না, বাহিরে রাখলেও কোকো পাউডার খারাপ থাকে না। এখন আমি দিয়ে দিব 1 কাপ কোকো পাউডার। 1 কাপ বলতে এই যে 1/4 কাপের 1 কাপ হলো কোকো পাউডার, 1/4 কাপের 3 কাপ দিয়েছি আমি হলো নর্মাল ফ্লাওয়ার, আর 1 কাপ দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার। রেশিওটা অবশ্যই মনে রাখবেন।
1/4 কাপের 3 কাপ নরমাল ফ্লাওয়ার আর 1 কাপ কোকো পাউডার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেচ্ছি মিশিয়ে এটাকে আমি এক সাইড করে রেখে দিব এখন আমি লিকুইড উপকরণগুলো সব আগে একবারে বিট করে নিব আমাদের বাসায় সবার বাসায় নরমাল ব্লেন্ডার থাকে ব্লেন্ডার যেটাতে আমরা মশলা ব্লেন্ড করি ব্লেন্ডারের তো একটা জগ থাকে যেটাতে আমরা জুস বানাই কারণ অনেকের বাসায় দেখা যায় যে হ্যান্ড ব্লেন্ডারটা থাকে না বা হ্যান্ড বিটারটা থাকে না তো এই কারণে আমি আজকে আমাদের বাসায় যে নরমাল ব্লেন্ডার থাকে সেই ব্লেন্ডারেই আমি বিট করে আপনাদেরকে দেখাবো এখন আমি এই যে আমার বাসায় আমার যে নরমাল ব্লেন্ডারটা আছে সেই ব্লেন্ডারটা আমি নিয়ে নিয়েছি আমি ফার্স্টে ব্লেন্ডারের মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি কুসুম সহ এখন দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ 1/3 কাপ মানে বুঝতেই পারছেন আমি এখানে লেখাই আছে 1/3 কাপ দেখা যাচ্ছে কিনা আমি জানি না হ্যাঁ 1/3 কাপ এখন এটা আমি ব্লেন্ড করে নিব প্রথমে 1 মিনিট মতো ব্লেন্ড করে নিতে হবে আমি 1 মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল বা কুকিং অয়েল আপনারা ইচ্ছা করলে এখানে বাটার দিতে পারেন বাটার 100 গ্রাম বাটার দিলেই হয়ে যাবে বাটার দেওয়াটাই ভালো কারণ পাউন্ড কেকে বাটারের ফ্লেভারটাই সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি সয়াবিন তেলটাই দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ফ্লেভার আমি এখানে দিচ্ছি ব্যানানা ফ্লেভার 1 চা চামচ পরিমাণ ফ্লেভার দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে যে কোনো ফ্লেভার দিতে পারেন এখন আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব লিকুইড উপকরণগুলো সব সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নিব প্রথমে আমি 1/2 দিয়ে নিলাম 1/2 দিয়ে একটু ব্লেন্ড করে আমি বাকি 1/2 দিয়ে পুরোটা আবার ব্লেন্ড করে নিব এখন বাকি 1/2টা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ব্যানানা ফ্লেভার আসছে যেহেতু আমি ব্যানানা ফ্লেভারটা দিয়েছি তাই আসলে বাচ্চারা এই টাইপের ফ্লেভারগুলো খেতে পছন্দ করে ব্যানানা স্ট্রবেরি চকলেট এখন আমি ফাইনাল বিটটা করে নিই আমি যেহেতু কেকটা চুলায় করব তাই আমি এই যে একটা বড় টাইপের পাত্র চুলায় বসিয়ে দিয়েছি আমি আমার যে মোল্ডটা আমি নিয়েছি পাউন্ড কেকের নতুন মোল্ডটা ইউজ করব সেই মোল্ডটা যাতে ঠিকঠাক মতো পাত্রটার মধ্যে বসে সেটা আমি মাপ দিয়ে তারপরে আমি এই পাত্রটাই নিয়েছি তো আমি এই পাত্রটার মধ্যে এই যে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার এটা কিন্তু ফয়েল পেপার আপনাদের বাসায় যদি ফয়েল পেপার না থাকে তাহলে টেনশনের কোনো কারণ নেই আপনারা ফয়েল পেপারের জায়গায় নর্মাল যে আমরা পেপার বাসায় পড়ি সেই পেপারটাও এভাবে দিতে পারেন বা সাদা কাগজ যদি থাকে বাসায় সাদা কাগজটাও এভাবে দিতে পারেন আবার অনেকে নিচে বালু দেয় বা লবণ দেয় বালু আমার কাছে নেই এত লবণ আমি নষ্ট করতে চাচ্ছি না তাই আমি ফয়েল পেপারটা দিয়েছি দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এই ঢাকনার মুখটা ছিদ্রটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিব আমি এটাকে আমরা ওভেন যেমন প্রিহিট করে নিই আমাদেরকে এই পাত্রটাও ওভেনের মতো করে প্রিহিট করে নিতে হবে আমি চুলার আঁচটা মাঝারি থেকে একটু বাড়িয়ে এটাকে 5 মিনিটের মতো আমি প্রিহিট করে নিব চুলাটা কিন্তু আমার জ্বালানোই আছে তো ঠিক আছে এই পাত্রটা প্রিহিট হতে থাক আমার যেহেতু ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকে সেহেতু আমি কেক প্যানটা আগে একটু তেল ব্রাশ করে নিই তেল ব্রাশ করে তারপরে আমি ব্যাটারটা কেক প্যানের মধ্যে ঢালবো আর কি তো আমি অল্প একটু সয়াবিন তেল কেকের পাত্রে দিয়ে নিচ্ছি যেটাতে আমি কেকটা বসাবো আমি যে একটা ব্রাশ দিয়ে পুরোটা কেকের পাত্রের গায়ে তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেছে আমি এই যে একটা বেকিং পেপার এই পাত্রের মধ্যে বিছিয়ে দিলাম তাবিবের চিল্লানি শুনতে পাচ্ছেন সে তোষানের সাথে কিছু একটা হয়েছে মনে হয় এই জন্য এমন করছে এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি
পাত্রটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি এখন এই যে সেই মোলটা এর মধ্যে খুব সাবধানে দিয়ে দিতে হবে, কারণ পাত্রটা কিন্তু গরম। হ্যাঁ, এটা হাত দিয়ে ধরা যাবে না, আমি একটা ইয়ে করে দিই, এভাবে দিই, কারণ পাত্রটা অনেক গরম। এটা হাত দিয়ে ধরতে গেলে দেখা যাবে যে এক সাইড হাত দিয়ে ধরে আর এক সাইডটা এইভাবে বসাতে হবে, খুবই সাবধানে বসাতে হবে যেহেতু পাত্রটা গরম। তো ঠিক আছে, পাত্রটা আমরা বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু প্রথমে 5 মিনিট একটু এরকমই থাকবে, আমি আপনাদেরকে দেখাই কেমন থাকবে প্রথম 5 মিনিট। আসলে চুলার আঁচ বোঝা যায় না, এই যে দেখুন প্রথম 5 মিনিট চুলার আঁচের পরিমাণটা থাকবে এরকম। 5 মিনিট পরে আমি 5 মিনিট পরে আমি এই আঁচটা আরও একটু কমিয়ে দেব। ঠিক আছে, 5 মিনিট এই আঁচে হতে থাক তাহলে। এই যে তাবিব, তাবিব হলো বিছানায় থাকবে না, কোলে থাকবে না, তার বাউন্সারও থাকবে না, সে হলো হাঁটবে, দাঁড়াবে, এদিকে সেদিকে ঘুরে বেড়াবে, এটাই হলো এখন তার কাজ। যেহেতু সে এক পা দুই পা করে মোটামুটি আলহামদুলিল্লাহ হাঁটতে পারে, আর তোষান কী করবে বুঝে পাচ্ছে না, এদিক থেকে সেদিক ঘুরে বেড়াচ্ছে। রিমোট কোথায় রাখছো খুঁজে দেখো, তোষান রিমোট খুঁজে পাচ্ছে না। তাবিব, তাবিব হারাই গেছে মনে হয়। এই যে দেখেন কত কাজ করতেছে, টুল টুল সব ঠিক করে রাখতেছে, তার কাজের কোনো শেষ নেই। কিন্তু এখন আমার কাজ বেড়ে গেছে, তাকে সব সময় চোখে চোখে রাখতে হচ্ছে, কোন কোনায় ঢুকে যাচ্ছে, কিসের মধ্যে ব্যথা পাচ্ছে, কোনটা হাত দিয়ে ধরতেছে। সাথে তোষানেরও কাজ বেড়ে গেছে, তোষানও তাকে অনেক খেয়াল করে করে রাখছে, তাই না তোষান? আব্বু, বেবি, কি করো, কি করো, কি করতেছো? এই যে দেখুন ধরে ধরে হেঁটে হেঁটে আসছে, ধরা ছাড়াও দুই এক পা আগাতে পারে আলহামদুলিল্লাহ। এই যে আমার কেকটা কিন্তু হয়ে গেছে, আমার আধা ঘন্টা মতো সময় লেগেছে, দেখুন কি সুন্দর ফুলেছে কেকটা। আর আমি কেকটা কিন্তু টেস্ট করে নিয়েছি কেক টেস্টার দিয়ে, আবার আপনাদের সামনে একটু টেস্ট করে নিচ্ছি। এই যে ভিতর পর্যন্ত ঢুকিয়ে দিলাম, এই যে বের করছি, দেখুন কিছুই লেগে নেই গায়ে, তার মানে কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। তো কেক টেস্ট করার সময় সবসময় কেকের মাঝখানটাই টেস্ট করবেন, কারণ দেখা যায় কেকের মাঝখানটাই অনেক সময় নরম থেকে যায়। তো এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিয়েছি, আমি এখন এই পাত্রটা এটা থেকে নামিয়ে নিব, নামিয়ে আমি চারদিকটা ছাড়িয়ে দিব একটা ছুরি দিয়ে। না হলে কি হয়, আমরা যখন এই পাত্রটা নিচে নামিয়ে রেখে দিই, চারদিকটা না ছাড়াই, তখন দেখা যায় কেকটা না চুপসে যায়। আর চারদিকটা ছাড়িয়ে দিলে, এই যে এভাবে এভাবে ছাড়িয়ে দিলে চারদিকটা, তখন কেকটা আর চুপসে যায় না। এই যে এভাবে করে ছাড়িয়ে দিলেই হয়, এই যে আমি ছাড়িয়ে দিলাম এভাবে করে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে কেকটা কেটে তারপরে দেখাবো। এই তো কেকগুলো কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি, এই যে দেখতো চুলায় এভাবে আপনারা খুব সহজে কেক বানিয়ে ফেলতে পারেন। তো কেকের মাঝখানে একটু এরকম হয়েছে, কারণ আমি ভালো করে ডিপ করিনি, ডিপ বলতে এই যে আমি এর আগেও দেখিয়েছি, মানে ভিতরে হয়তো একটু বাতাস ছিল, এই কারণেই এমন হয়েছে। খেয়ে দেখি, আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো হয়েছে, সুন্দর। এই যে আসলে পাউন্ড কেক কিন্তু কখনো মানে সফট হয় না, স্পঞ্জি হয় না, পাউন্ড কেক একটু শক্ত শক্ত হয়, একদম ঠিক যেরকম দরকার ঠিক ওরকমটাই হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে চুলায় কেক তৈরি করে দেখালাম, আপনারা এইভাবে চুলায় অন্য যে কোনো কেকও রেডি করে ফেলতে পারেন, যার শুধু রেসিপি ফলো করে। তো আপনাদেরকে আজকে চুলায় কেক বানিয়ে দেখালাম, অনেকেই দেখতে চেয়েছিলেন, কারণ আসলে ওভেন তো সবসময় সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না। আমারও আগে ওভেন ছিল না, আমি ফার্স্টে চুলাতেই ট্রাই করে তারপরে ওভেন কিনেছিলাম। আর এখন তো এই বাসায় আসার পরে এখানে তো বাসাতেই বিল্ট ইন ওভেন কিচেন সেটের সাথেই আছে, আর আমার ওভেন দুইটা আমি একদম বক্স করে তুলে রেখেছি, ইচ্ছা আছে দেশে যাওয়ার সময় ওভেন দুইটা নিয়ে যাব। আমার দাগ আলহামদুলিল্লাহ অনেক অনেক হালকা হয়েছে, আপনারা দেখলেও বুঝতে পারবেন, অনেকটাই কমে গেছে দাগ। এই জায়গায় তো অনেক ছিল, এইখানেও অনেক ছিল, তো আল্লাহর রহমতে আস্তে আস্তে হালকা হচ্ছে, তার মানে বডি শপের প্রোডাক্ট কাজে লাগছে। তো বডি শপের প্রোডাক্ট ইউজের পাশাপাশি আমি কিছু হোম রেমেডিও ইউজ করছি, রেমেডি তো বলে, হ্যাঁ ঘরোয়া কিছু জিনিস আমি ইউজ করছি। তো একবারে যদি সাকসেস হই, তারপরে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে মানে শেয়ার করব যে আমি ঘরে কী কী জিনিস অ্যাপ্লাই করেছি, মানে আগেই বলতে চাচ্ছি না, কারণ একবারে সাকসেস হলে সেটা রিভিউ দিলে মনে হয় ভালো হবে।
তো আমার এগুলো হয়েছিল হরমোনের কারণে, হরমোনাল চেঞ্জের কারণে, কিন্তু এরকম পিগমেন্ট বলে এগুলোকে, এরকম হয় আর কি। তো আসলে তাবিব হওয়ার পরে জিনিসটা আমার বেশি অতিরিক্ত বেড়ে গিয়েছিল। আর আমার চোখের নিচে ডার্ক সার্কেলের জন্য যারা অনেকে বলেন যে আপু তোমার চোখের নিচে এত ডার্ক সার্কেল কেন, তো এটার আসলে কোনো সমাধান নেই। আমি একটু রাত জাগি, এটা সত্য কথা, আমি একটু রাত জাগি। তো এই রাত জায়গাটা যদি আমার কমাতে পারি তাহলে আমি হয়তো বা এইটা থেকে কিছুটা আমি পরিত্রাণ পাবো আর কি। একবারে মনে হয় না পুরোপুরি চলে যাবে, তো কিছুটা হয়তো বা যেতে পারে। তো আজকে ভালোই আমার মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, কারণ গলাটা খুশখুশ করছে। আজকে অনেক কাজ করেছি, সকাল থেকে বললাম যে ক্লিনিংয়ের কাজ করেছি, কাজ করতে গিয়ে অনেক বেশি ঘেমে গেছি, তো ওইখান থেকে ঠান্ডাটা লেগে গেছে। আর কি বলবো, ভিডিও যতটুকু পারি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। এরপরে অনেক ভুল ত্রুটি থাকে, অনেক ল্যাকিংস থাকে, সেগুলো আপনারা আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা আসলে না বললেই না, একটা কথা বলতে চাই, আমি ইচ্ছা করলে আমার দিক থেকে অনেক কিছুই ক্লিয়ার করতে পারি, কিন্তু কথা হলো কোনো দরকার নেই আসলে, কারণ আমি কি সেটা আমিই জানি, একমাত্র উপরে আল্লাহ জানে। তো আমি সেটা ক্লিয়ার করলে কিছু হবে না, ক্লিয়ার না করলেও আসলে কিছু হবে না। তো যারা ভুল বুঝছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ইনশাল্লাহ ভুল একদিন আপনাদেরও ভাঙবে, আশা করি আপনাদের সেই ভুলটা একদিন ইনশাল্লাহ ভাঙবে। কারণ আমি কতটুকু করেছি বা আমার দ্বারা কতটুকু কি সংঘটিত হয়েছে সেটা আমি জানি, আমার আল্লাহ জানে ইনশাল্লাহ। সেটার জন্য এক সময় আমি মনে হয় প্রতিদান পাবো। তো তাই আমি আসলে কোনো কিছুই ওইভাবে ভিডিওতে আসলে বলতে চাই না, সত্য কথা যেটা, কারণ প্রত্যেকটা মানুষেরই কিছু ফ্যামিলি প্রবলেম, কিছু পার্সোনাল জিনিস, অনেক কিছুই থাকে। তো সব কিছু তো এইভাবে আসলে পাবলিক প্ল্যাটফর্মে এসে শেয়ার করাটাও খুব একটা ভালো দেখায় না। আর আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি কখনো মানে আমার চ্যানেলে অনেক ভিউ হবে বা আমার চ্যানেলে ভিউ কম হচ্ছে এটা কখনো চিন্তা করি না। আমি আমার মতো করে কাজ করে যাই, যাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না, বা দেখলেও হয়তো ডিসলাইক করে চলে যাবে এটাই, বা একটা কমেন্ট করলো। আমার যদি মনে হলো যে হ্যাঁ কমেন্টার উত্তর আমার দেওয়া উচিত আমার দিক থেকে, আমি দেই। আর যদি মনে করি যে না কমেন্টার উত্তর আমার দেওয়া উচিত না, সেক্ষেত্রে আমি সম্পূর্ণই কমেন্টটা ইগনোর করি। আর আমি কখনো এমন কোনো টাইটেল দেই না যে টাইটেলটা থেকে আপনারা ভিতরে এসে দেখলেন কিছুই নেই, বা টাইটেলটা এমন কোনো কিছু দেই না যে এই টাইটেলটা দেখে আমার অনেক ভিউ হবে, এরকম আমি কখনো করি না। আপনারা আমার ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবেন, এই জিনিসটা আমি সবসময় খেয়াল করার চেষ্টা করি আর কি। তো অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের এই ভালোবাসা, এই সাপোর্টটা আমার জন্য সবসময় রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।